নতুন যারা হাট থেকে পাখি কিনবেন ভাবছেন, তাদের হাট থেকে একদমই পাখি কেনা উচিত নয়। কিন্তু কেন? অবশ্যই এর পিছনে যথাযথ কারণ রয়েছে। আপনি যদি হাট থেকে পাখি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিশেষ নজরদারিতে রেখে পাখি কিনতে হয় সেই সম্পর্কে আগে থেকে সতর্ক না হন, তাহলে আপনার ক্রয়কৃত পাখিটি বড় দুশ্চিন্তার কারণ হতে পারে, যা নতুন পাখি পালকদের সাথে প্রায় হয়ে থাকে। তাই হাট থেকে পাখি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিশেষ নজরদারিতে রেখে পাখি কিনতে হবে সেই সম্পর্কে জানবো। তবে এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সে আশা রাখছি। তাহলে চলুন নতুনদের হাট থেকে পাখি কেনা উচিত নয় কেন সেই সম্পর্কে জানা যায়। আজ থেকে 2.5 বছর আগে মিরপুর হাট থেকে একজোড়া শখের ডায়মন্ড ডাব পাখি কিনেছিলাম। কেনার সময় আমি পাখি বিক্রেতাকে অনুরোধ করি সে যেন আমাকে রোগমুক্ত একজোড়া রানিং পাখি দেয়, এবং সে আমাকে আশ্বস্ত করে এই বলে এই পাখি জোড়া 15 দিনের মধ্যেই ডিম দিয়ে দেবে। কিন্তু 1 মাস পার হয়ে যাওয়ার পরও পাখি জোড়া ডিম দিচ্ছিল না। এর কিছুদিন পর বুঝতে পারি দুটি পাখিই ছেলে পাখি ছিল। বিক্রেতা মেয়ে পাখি ভেবে যে পাখিটি দিয়েছিল সে পাখিটির বয়স কম থাকার কারণে বোঝা যাচ্ছিল না পাখিটি মেয়ে পাখি কিনা ছেলে পাখি। এরপর আমাকে মিরপুর গিয়ে দুটি মেয়ে পাখি কিনতে হয়েছিল। কিন্তু এবার আমি বিক্রেতা ছাড়াও আর বেশ কয়েকজনকে দেখিয়ে দুটি পাখি মেয়ে পাখি তা কনফার্ম হয়েছিলাম। বাসায় এনে পাখি দুটো জোড়া দেওয়ার পরও আরো বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিম থেকে বাচ্চা না ফোটা, বাচ্চা ফুটলেও কিছুদিন পরে মারা যাওয়া, একটি মাত্র ডিম পাড়া এবং ডিমের তা না দেওয়া। এই সবগুলো সমস্যায় ভিটামিন ও ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে। অর্থাৎ হাট থেকে আমি যে পাখিগুলো সংগ্রহ করেছিলাম তার মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি ছিল। এর পিছনে একটি বিশেষ কারণও রয়েছে। পাখিগুলোর পূর্বে যিনি পালক ছিলেন সে পাখিগুলোর কাছ থেকে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা সংগ্রহ করেছিল, এবং যখন পাখিগুলো ঠিকমতো ডিম বাচ্চা করা বন্ধ করে দেয় ঠিক তখনই তিনি পাখিগুলোকে হাটে নিয়ে বিক্রি করে দেন, আর এই পাখিগুলো হাট থেকে কিনে নিয়ে আমরা হতাশায় ভুগতে থাকি। হাটে ওঠা পাখিগুলোর মধ্যে অর্ধেক পাখি রিজেক্টেড বা কোনো না কোনো সমস্যায় জর্জরিত হয়ে থাকে, আর অর্ধেক পাখি ভালো হলেও তাদের কেনার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়, যা নতুন পাখি পালকদের ধারা হয়ে ওঠে না। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন নতুনদের হাট থেকে পাখি কেনা কেন উচিত নয়। এখন চলুন নতুন পাখি পালকদের হাট থেকে পাখি সংগ্রহ না করে কোথা থেকে পাখি সংগ্রহ করা উচিত সেই সম্পর্কে জানা যাক। নতুনদের পাখি সংগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে বিশ্বস্ত কোনো পাখির খামার। খামার থেকে প্রথমবারের মতো ডিম বাচ্চা করবে এমন সব পাখি সংগ্রহ করা সবচেয়ে উত্তম। এখন চলুন, আপনার আশেপাশে যদি কোনো পাখির খামার না থাকে কিংবা হাট থেকে পাখি কেনা ছাড়া আপনার যদি অন্য কোনো রাস্তা না থাকে, সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিশেষ নজরদারিতে রেখে পাখি কিনতে হবে সেই সম্পর্কে জানা যাক। হাট থেকে পাখি কেনার ক্ষেত্রে 3টি বিষয় বিশেষ নজরদারিতে রাখতে হবে। তার প্রথমটি হচ্ছে আপনার পছন্দের পাখিটি সুস্থ আছে কিনা তা ভালোভাবে যাচাই করে নিতে হবে। একটি পাখি অসুস্থ কিনা তা জানার জন্য পাখিটির নড়াচড়া এবং পায়ুপথের দিকে লক্ষ্য করুন, কারণ সাধারণত একটি অসুস্থ পাখি নড়াচড়া না করে ঝিম ধরে বসে থাকে এবং এদের পায়ুপথে মল লেগে থাকে। সুতরাং এই ধরনের পাখি কেনা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে পাখির জোড়া ঠিক আছে কিনা তা যাচাই করে নিতে হবে। অনেক অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা দুটি ছেলে পাখিকে জোড়া বলে বিক্রি করে দেন। এই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে ছেলে পাখি ও মেয়ে পাখি কিভাবে চিনতে হয় সে সম্পর্কে জানতে হবে। এই সম্পর্কে ইউটিউবে হাজারো ভিডিও রয়েছে। আপনার পছন্দের পাখিটি কেনার পূর্বে এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। শুধু ভিডিও দেখা ছেলে পাখি মেয়ে পাখি চেনার জন্য যথেষ্ট নয়। পাখি জোড়া ঠিক আছে কিনা তা সম্পূর্ণভাবে কনফার্ম হওয়ার জন্য হাটে আসা অন্য কারো সাহায্য নিতে হবে। তৃতীয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, চেষ্টা করবেন পাখি কেনার সময় বিক্রেতার কাছ থেকে পাখি জোড়া ডিম বাচ্চা করবে তার গ্যারান্টি নিতে। অবাক হওয়ার কোনো কারণ নেই, কম বেশি অনেক বিক্রেতাই পাখির সাথে ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে থাকেন। আর একটি কথা মনে রাখবেন, পাখি কেনার পর অবশ্যই পাখি বিক্রেতার ভিজিটিং কার্ড বা নাম্বার সংগ্রহ করতে হবে। উপরের উল্লেখিত বিষয়গুলো যদি আপনি পাখি কেনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি পাখি কিনে কোনোদিন ঠকবেন না। তবে পাখি কেনার পর আপনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, যেমন পাখি ডিম না দেওয়া, পাখির খাঁচা সঠিক নিয়মে সেট আপ না করতে পারা এবং পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া। এই সমস্যা থেকে সহজে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই সম্পর্কে খুব শীঘ্রই ভিডিও আসবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।